হ্যালো কে বাবা বাবা মানে শ্বশুর মশাই বলছেন তো বাবা শ্বশুর মশাই আপনি কি বলছেন কোথায় ফোন করেছেন এটা ইলেকট্রিক অফিস আমি বাপি বলছি ওই হইলো আর কি ওই ইলেকট্রিক আর আমার বউ দুজনে একই জিনিস ই ভোল্টেজ আগে একদম ঝটকা পারে আর আমার বউ সেই একই জিনিস আমার বউ পান থেকে চুল খুঁজলে বাপের ঘর পালায় আর আপনাদের ওই ইলেকট্রিক ও একটুকু ঝড় বৃষ্টি একটু গাছের পাতা লড়িলে ও ফুস আমার বউকেও আমার শ্বশুর মশাইকে অনেক বলিয়ে কইয়ে অনুরোধ করে বাপের ঘর থেকে নিয়ে আসতে হয় আর কারেন্টের জন্য ওকেও এখানে পাঠানোর জন্য আপনাদেরকে ফোন করতে হয় তো বলি একটু দয়া করে পাঠায় দিন এক গা বড্ড অসুবিধা হচ্ছে আপনি কি কাজের সময় ইয়ার কি করার জন্য ফোন করেছেন মস্করা করছেন না না মস্করা করি নাই আমার একটা জিনিস জানা ছিল বুঝলেন কি জানা ছিল ফোনে আমার ফোনে বুঝলেন সবসময় তো একটা মেসেজ প্রায় ঢুকে আর কি কি মেসেজ ওই ইলেকট্রিক পোস্ট থেকে ছিড়ে যাওয়া তারে বা মাটিতে পড়ে থাকা তারে হাত দিবেন নাই তো সেই ব্যাপারে একটু জানতো আর কি হ্যাঁ ওটা প্রত্যেক কনজিউমারকে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে মেসেজ পাঠাই যাতে ইলেকট্রিক পোস্ট থেকে ছিঁড়ে যাওয়া বা মাটিতে পড়ে থাকা তারে যেন হাত না দেয় তো তাইলে কি ওখানে পা দিয়ে দিব তারটাতে আপনাকে হাত পা কিছুই দিতে হবে না নিচে পড়ে থাকা ছেঁড়া তারে কোনো হাত পা কিচ্ছু দেবেন না ই বাবারি তাইলে কি ওই ইলেকট্রিক পোস্টে যে তারগুলো বাঁধা আছে ওই উঁচু খুঁটিতে যে পরে হাত দিতে বলছেন আরে দূর বাবা ওরকম কিছুই করতে বারণ করা হচ্ছে আপনাকে কিছুই করবেন না আপনাকে নিচে পড়ে থাকা তারে ইলেকট্রিক পোস্টের ওপরের তারে হাত পা ঘাড় না কিছুই দিতে হবে না কি হবে যদি ডিআইডি তো দুর্ঘটনা ঘটবে আপনি ইলেকট্রিক শক খাবেন মরবেন কেন ইলেকট্রিক শট কেন খাবো যদি তার টায়ার ছিঁড়ে গেলে তো দেখি ঘরে কারেন্ট চলে যায় কেলে শট কি করে খাবো আপনার বাড়ির দিকের অংশটাতে হয়তো কারেন্ট থাকে না কিন্তু ট্রান্সফরমারের দিকের অংশ তো কারেন্ট থাকে না না এসব কল আপনি সত্যি করে বলুন দেখনি এই মেসেজটা তাহলে আপনারা কিসের জন্য পাঠান বললাম তো একবার একটা কথা কতবার বলবো মেসেজটা পাঠাই আমরা জনগণকে সচেতন করার জন্য হি বাবা রি আপনারা মেসেজ পাঠাইয়ে জনগণকে সচেতন করে দিবেন বলি সিগারেটের প্যাকেটেও তো লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো আমি তো সারাদিনে দুবার ডিল বিড়ি ফুকেছি বলি আমার দেখে দেখে আবার বহু অভ্যাস আচ্ছা এটা সত্যি কথা বলুন দেখিনি পাঠান জনগণকে সচেতন করার জন্যই পাঠান নাকি আপনাদেরকে কেউ বলে দিয়েছে যে একশো জনকে ফরওয়ার্ড করে দিলে দুদিনের মধ্যে আপনাদের ভাগ্যটা খুলে যাবে আপনি খুব বাজে বকছেন বুঝলেন কাজের সময় এরকম বাজে বকার সময় নেই আসল জিনিসটা ক্লিয়ার করলেন নাই আপনি মানে এই মেসেজটার ব্যাপারে তো ওটাকে হাত দিব নাই পা দিবো নাই তো তাহলে কি ওইটাতে মুবো কি মানে ছি 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 ফালতু কথা এত বলেন না তখন থেকে আপনার সাথে কথা বলেই বুঝতে পেরেছি আপনি ফালতু লোক কিন্তু আপনি যখন